মদিনাতে ইহুদিরা বসবাস করত। নবীজি মদিনাতে আগমনের বহু বছর আগের থেকে ইহুদিরা মদিনাতে বসবাস করত এবং ইহুদি জাতি মদিনাতে বসবাস করত, তাদের একটা উদ্দেশ্য ছিল। তারা অন্য দেশের অধিবাসী ছিল, মদিনাতে এসে নিজের দেশ ছেড়ে তারা মদিনাতে বসবাস করা শুরু করলো। তারা তাদের আসমানি কিতাবের আলোকে তারা বুঝতে পারলো যে এই শহরটা সাধারণ কোনো শহর নয়, এই এলাকাটা দুনিয়ার আর দশটা এলাকার মতো সাধারণ কোনো এলাকা নয়, এই এলাকাটা অসাধারণ। এই এলাকার বাহ্যিক আলামত দিয়ে বোঝা যায় আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি জমানায় হিজরত করে এই এলাকায় আসবেন। নবীজির আগমনের বহু আগে এরা এসে নবীজির অপেক্ষায় বংশানুক্রমে জীবনযাপন করছে, মদিনায় থাকছে। ইহুদিদের অভ্যাস ছিল মদিনার স্থানীয় মুশরিকদের সাথে যখন ইহুদিদের কোনো যুদ্ধ বিগ্রহ দেখা দিত, কোনো মারামারি হানাহানি সংঘাত দেখা দিত, যুদ্ধের ময়দানে এক পক্ষে ইহুদিরা আরেক পক্ষে মদিনার মুশরিকরা, ইহুদিরা যুদ্ধ করার আগ মুহূর্তে ময়দানে দাঁড়াইয়া, তারা যেহেতু কিতাবওয়ালা আল্লাহকে বিশ্বাস করে, তারা আল্লাহ রব্বুল আলমিনের কাছে যুদ্ধে জয়ের জন্য দোয়া করত, প্রার্থনা করত। ওই প্রার্থনার মধ্যে তারা পবিত্র কোরআনের উসিলা দিয়া দোয়া করত যে কোরআন এখনো আসে নাই, আখিরি জমানায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআন নাজিল হবে ভবিষ্যতে, ওই কোরআনের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ ওই কোরআন এখনো আসে নাই পৃথিবীতে, আমরা কিন্তু এই কিতাব আসমানি কিতাব কোরআনের অপেক্ষায় আছি, ওই সত্য কিতাবের উসিলা দিয়া দোয়া করছি, আল্লাহ গো এই মুশরিক যারা মূর্তি পূজারি আছে আমাদের বিপক্ষে যুদ্ধের ময়দানে অস্ত্র নিয়ে দাঁড়াইছে, আল্লাহ গো ওই কোরআনের উসিলায় আমাদেরকে আপনি বিজয়ী করুন। শত শত বছর যাবত কোরআনের নাম ধরে কোরআনের উসিলায় যুদ্ধের আগ মুহূর্তে আল্লাহর কাছে বিজয় প্রার্থনা করত। শুধু কোরআন নয়, কোরআন যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল হবে ওই বিশ্বনবীর নাম নিয়েও তারা দোয়া করত, বলত আল্লাহ আপনি জানেন আমরা একজন নবীর অপেক্ষায় মদিনায় বসে আছি, আমাদের পূর্বপুরুষরা নিজের বাপদাদার ভিটে মাটি ছেড়ে মদিনায় এসে একজন নবীর আগমনের অপেক্ষায় এখানে অপেক্ষমান, আমরাও তাদের বংশানুক্রমে ওই নবীর অপেক্ষায় অপেক্ষমান, আল্লাহ ওই নবীর প্রতি কোরআন নাজিল হবে, ওই নবী এখনো আসে নাই কিন্তু আমরা ওই নবীকে বিশ্বাস করি, নবীর অপেক্ষায় রয়েছি, এই যে মুশরিকরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে, আল্লাহ ওই নবীজির উসিলায় আপনি আমাদেরকে যুদ্ধে বিজয়ী করুন, তাদেরকে পরাজিত করে দিন। বহু আগের থেকে তারা দোয়া করত। আর আল্লাহরও কি হেকমত, আল্লাহর নবীর উসিলা দিয়া দোয়া যেহেতু করেছে, আল্লাহর পবিত্র কোরআন পবিত্র কিতাবের উসিলা দিয়া যেহেতু তারা দোয়া করেছে, আল্লাহও তাদেরকে বেশিরভাগ যুদ্ধে বিজয়ী বিজয় দান করতেন, তাদেরকে বিজয়ী করে দিতেন। এই জন্য আমরা দেখতে পাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে যখন দাওয়াতের কাজ শুরু করলেন, আবু জাহাল আবু লাহাব উতবা সাইবারা মানুষকে ভয় লাগাইয়া দিল যে খবরদার মক্কা এক পাগলের আবির্ভাব হয়েছে, ওই পাগলের কথা যদি তোমরা শুনো তোমরাও পাগল হয়ে যাবা। বিশ্বনবীকে পাগল বলল, তারা ঘরে ঘরে প্রচার করলো, প্রচার মাধ্যম ওদের হাতে ছিল, এখন যেমন প্রচার মাধ্যমগুলো ইসলাম বিরোধী প্রচারণায় খুব উৎসাহ বোধ করে, ইসলামের পক্ষের কোনো প্রচারণা তারা চালায় না, ইসলামের পক্ষের কোনো সংবাদ তারা দেয় না, ঠিক কি ঠিক না,
সেই যুগেও প্রচারণার এই বিষয়টা ছিল আবুল আহাব উতবা সাইবা আবু জাহেল গোষ্ঠীর হাতে। নবীজির বিরুদ্ধে এমন অপপ্রচার চালালো মক্কার কোন মানুষ নবীজির কথা শুনে না। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন দেখলেন মক্কার স্থানীয় অধিবাসীরাই প্রচারণায় প্রভাবিত হইয়া বিশ্বনবীর দাওয়াতে তারা কান দেয় না, তারা আল্লাহর রসুলের কথা শুনতেই রাজি না, এই জন্য বিশ্বনবী হজের মৌসুমে বিশেষ দাওয়াতি কাজ করতেন। যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন দেশ থেকে হজের জন্য আসত, এরা নতুন মুসাফির, নতুন মুসাফিরদের কাছে এখনও অপপ্রচার পৌঁছে নাই, এই জন্য আমার নবী নতুন নতুন মুসাফিরদের কাছে হজের মৌসুমে গভীর রাতে উপস্থিত হইয়া ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত তাদেরকে দিতেন। এই ধারাবাহিকতায় বিশ্বনবী রহমতুল্লাহ আলামিন আল্লাহর রসুলের নানার বাড়ি মদিনায়, সেই মদিনা থেকে আগত হজ কাফেলা যারা মিনার ঘাটিতে তাঁবু গেড়েছে তাদের কাছে বিশ্বনবী রহমতুল্লিল আলামিন কোরআনের দাওয়াত, কালিমার দাওয়াত, ইসলামের দাওয়াত, একত্ববাদের দাওয়াত নিয়ে গভীর রজনীতে মিনার ঘাটিতে উপস্থিত হয়েছেন। সুবহানাল্লাহ। নবী রহমতুল্লিল আলামিন মদিনার থেকে আগত মুশরিকদেরকে ইসলামের দাওয়াত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের দাওয়াত দিলেন, নিজের রসুল হওয়া রেসালতের দাওয়াত দিলেন, আখেরাতের দাওয়াত দিলেন, তার প্রতি নাজিল হওয়া পবিত্র কোরআন এর অমীয় বাণী তাদেরকে তেলাওয়াত করে শুনাইলেন। আল্লাহর রসুলের জবানে যখন তারা কোরআনের তেলাওয়াত শুনল, ওই ঘাটিতে এমন কোনো পাষাণ ছিল না যার চোখের পানিতে ভুক ভাসে না। আল্লাহ, কোরআনের তেলাওয়াত শুনে মদিনা থেকে আগত লোকগুলো একজনকে আরেকজনের ধাক্কা দিয়া বলে, এতদিন ধরে ইহুদিরা আমাদের বিপক্ষে যে দোয়া করত, বদদোয়া দিত, যুদ্ধের ময়দানে আমাদের বিপক্ষে অবস্থান করা অবস্থায় যে নবীর উসিলা দিয়া বদদোয়া দিত, আর আমরা যুদ্ধে পরাজিত হইতাম, ওরা যুদ্ধে বিজয়ী হইত, আমাদের মনে হয় এই নবীটাই সেই নবী যেই কোরআনের উসিলা দিয়া ইহুদিরা এতদিন ধরে আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করে বিজয় প্রার্থনা করত, এই নবী যেই তেলাওয়াত করে শুনাইলেন, যেই তেলাওয়াত শুনে মনটা যেন গলে গেল মোমের মতো, চোখের পানি ঝরঝর করে পড়ে যায়, নিশ্চয়ই এই কোরআনটাই ওই কোরআন। তারা বুঝে ফেলল, এরা মুশরিক, এরা বুঝে ফেলছে একে অপরকে বলে এই দাওয়াতটা এখনো ইহুদিদের কাছে পৌঁছে নাই, ইহুদিদের কাছে এই দাওয়াত পৌঁছার আগে আগেই আমরা প্রথম ধাপেই মুসলমান হইয়া যাই। ওই মদিনার মুশরিক ওরা মূর্তির পূজারি ছিল, ওরা প্রথম ধাপেই আল্লাহর রসুলের হাতে হাত দিয়া মুসলমান হয়ে যায়। আল্লাহ আকবার, কি কুপাল! মুশরিকরা মুসলমান হয়ে গেল, আর যে ইহুদিরা অর্ধ সহস্রাব্দি 500-400 বা 500 বছর ধরে অপেক্ষা করছে, কোনো কোনো বর্ণনা আছে 1100 বছর, কোনো কোনো বর্ণনায় 700 বছর, কোনো কোনো বর্ণনায় 1500 বছর পর্যন্ত কথা আছে। যত বছরে হোক, যারা শতাব্দীকে শতাব্দী যাবত যেই নবীর জন্য অপেক্ষা করছে, সেই নবী আসার পরেও হেদায়েত কপালে জুটে নাই, যারা জীবনে কোনোদিন বিশ্ব নবীর নাম শুনে নাই, খালি ইহুদিদেরকে দেখতো ওই নবীজির নাম ধরে বদদোয়া করে, ওই মুশরিক দল প্রথম ধাপেই প্রতিযোগিতা ইহুদিদের থেকে আগে বেড়ে আমার নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যায়। এটারে বলা হয় কপাল, এটারে কি বলে? আহারে ইহুদি! আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ولما جاءهم كتاب من عند الله مصدقا لما معهم যখন তাদের কাছে কিতাব আসলো আল্লাহর পক্ষ থেকে এমন একটি কিতাব যেই কিতাব তাদের পূর্বের কিতাবগুলোকেও সত্যায়ন করে এই পবিত্র কোরআন আসার পর তাওরাতকে মিথ্যা প্রতিপন্ন করে নাই ইনজিল জাবুরকে মিথ্যা প্রতিপন্ন করে নাই যত আসমানি কিতাব আল্লাহ পাঠিয়েছেন প্রতিটা আসমানি কিতাবের ধারক বাহক প্রত্যেক জন্নবীকে এই কোরআন সত্যায়ন করলো আল্লাহু আকবার এই কিতাব যখন তাদের কাছে আসলো ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাব এমন কিতাব এই কিতাবের নাজিল হওয়া যার উপর নাজিল হয়েছে সেই রসুল এমন রসুল ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু ইতিপূর্বে এই ইহুদি লোকেরাই এই কিতাব এবং কিতাব যার উপর নাজিল হয়েছে ওই নবীর উসিলা দিয়ে আল্লাহর কাছে বিজয়ের জন্য দোয়া প্রার্থনা করত আল্লাহ আকবার فَلَمَّا جَاءَهُمْ مَا عَرَفُوا كَفَرُوا بِهِ فَلَعْنَةُ اللَّهِ عَلَى الْكَافِرِينَ যখন তাদের কাছে ওই পরিচিত বিষয়টা আসলো যেটা তারা চিনে যেটা সম্পর্কে জানে যেটার বিষয়টায় তারা আল্লাহর কাছে ওসিলা ধরে দোয়া করত ওই পরিচিত বিষয়টায় যখন আসলো অপরিচিত কেউ আসলে তারা অস্বীকার করলে ঠিক আছে চিনে নাই কিন্তু এদের তো চেনা বিষয় এদের তো জানা বিষয় এই জন্য আল্লাহ বলছেন ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বি তাদের সেই অতি পরিচিত বহু যুগ যুগ ধরে শতাব্দী ধরে পরিচিত বিষয়টা যখন আসলো নবী যখন আসলেন নবীর প্রতি কিতাব যখন আল্লাহর কিতাব কোরআন তাদের সামনে আসলো নাজিল হইয়া কাফারুবি তারা সাথে সাথে অস্বীকার করে দিল কত বড় কপাল পড়া ফালানাতুল্লাহি আলাল কাফিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই অস্বীকারকারী কাফেরদের উপর কার লানত জোরে বলেন লানাতুল্লাহ কার লানত আল্লাহ এদের ইতিহাস আমি শোনাচ্ছিলাম যে এই ইহুদিরা পবিত্র মক্কা নগরীতে কেমনে আসলো তুব্বা বাদশার ঘটনা আপনাদেরকে শোনাচ্ছিলাম মনে আছে তুব্বা বাদশা বিশ্ববিজয়ী একজন বাদশা বিশ্বের বিভিন্ন দেশ পদানত করে পরাজিত করে দখল করে অধিগ্রহণ করে শেষ পর্যায়ে মদিনায় আসছে যুদ্ধ করার জন্য কিন্তু মদিনাবাসী বড় আজব সারাদিন তুব্বাবাসীর সেনাদের সাথে যুদ্ধ করে আর গভীর রাতে তুব্বা বাদশার সেনাদের জন্য বড় বড় ড্যাগে খানা পাকাইয়া পাঠায় ও মুমিন মুসলমান শত্রুপক্ষ দুর্বল হইয়া গেল এটা এমন একটা অস্ত্র এই অস্ত্রের মোকাবেলা কেউ করতে পারে না এই জন্য নম্রতার অস্ত্র রাখবেন হাসি মুখ এমন একটা বিষয় গালি দিয়া হাজারো অস্ত্র দিয়া হাসি মুখওয়ালার মোকাবেলা করতে পারে না একজন গালমন্দ করতেছে আপনি হাসেন সে কতক্ষণ গালমন্দ করবে আপনারে আজকে গালমন্দ করেছে আপনি জবাব দেন নাই কালকে গালমন্দ করেছে জবাব দেন নাই দুই দিন পরে সে ক্ষমা চাইবে যে ভাই আমারে মাফ করে দেন আমি আসলে বাড়াবাড়ি করছি আপনি তো একটা কথাও বলেন নাই দেখেন মদিনাবাসীর সামনে হার মানছে তুব্বা বাদশা পৃথিবীর পরাশক্তি মদিনাবাসীর সামনে হার মানছে কেন মদিনাবাসী দিনের বেলায় যুদ্ধ করেছে রাতের বেলায় খাবার খাইয়েছে মেহমানদারি এটা এমন একটা বিষয় খাবার এমন একটা বিষয় যেটা মানুষকে একেবারে নত করে দেয় তুব্বা বাদশা বলল এদের সাথে যুদ্ধ করা যাবে না এদের নুন নিমক খাইবো রাতে সকালবেলায় এদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবো এত বড় নিমক হারাম আমি হতে পারব না সে খবর পাঠাইল যে আমি মদিনায় আসবো আর যুদ্ধ করব না
আমার হাতিয়ার আমি খাপের ভিতরে ঢুকায় ফেললাম, এই তরবারি আর তোমাদের বিপক্ষে ব্যবহার হবে না। আমি একটু তোমাদের রাষ্ট্রটা, তোমাদেরকে, মদিনাকে, মদিনার অধিবাসীকে এক নজর একটু দেখতে চাই। এদের কত সুন্দর আখলাক। আমিন মুসলমান নেক আমল দ্বারা, নামাজ রোজা হজ যাকাত দ্বারা অত বড় জান্নাত লাভ করা যাবে না। বিশ্বনবী বলেন, নেক আখলাক সুন্দর চরিত্র দিয়ে যত বড় জান্নাত লাভ করা যায়, সুন্দর চরিত্র আমাদের অর্জন করা দরকার। বিশেষ করে স্ত্রীদের সাথে সুন্দর চরিত্র দেখানো দরকার, ঠিক কিনা? আপনি আমি ভালো মানুষ কিনা? প্রিয় নবী বলেন, এটা বাহিরের মানুষে বললে হবে না, এটা স্ত্রী বলতে হবে যে আমার স্বামীটা অনেক ভালো, ঠিক কিনা? বিশ্ব নবী বলেন, খিয়ারুকুম খিয়ারিকুম লিনিসাইকুম ওয়া আনা খিয়ারুকুম লিনিসাই। বিশ্বনবী বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। আর শুনে রাখো, আমি নবী কিন্তু আমার স্ত্রীদের সকলের কাছেই উত্তম। আল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বিশ্বনবী বলেন, আমি এমনি এমনি শ্রেষ্ঠত্ব অর্জন করি না, আমার বিবিদের কাছে আমি সর্বোত্তম, এই জন্য সবচেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই জন্য স্ত্রীদের সাথে ভালো আচরণ করব ইনশাআল্লাহ। তুব্বা বাদশা যখন মদিনায় প্রবেশ করলেন, মদিনাবাসী তাকে সাদর সম্ভাষণ জানালেন। মদিনাবাসী এবং মদিনার দিকে তাকাই নিয়া মদিনার আলো বাতাস, মদিনার পরিবেশ দেখে তুব্বা বাদশা বুঝে ফেলছে, এতদিন যাবৎ তাওরাতের মধ্যে যেই নবীর বর্ণনা পড়েছি, ওই নবী যেই এলাকায় হিজরত করে আসবেন বলে লেখা আছে, ওই এলাকার যেই সমস্ত নিদর্শন আর আলামত রয়েছে সবগুলো এই এলাকায় রয়েছে। এই এলাকার মানুষ এত চরিত্রবান, এমনি এমনি না, এই মাটিরও একটা প্রভাব আছে। আল্লাহু আকবার। যেই মাটিতে বিশ্ব নবীর কবর হবে, কিয়ামত পর্যন্ত বিশ্ব নবী যেই মাটিতে শুয়ে থাকবেন, বিশ্বনবীর লক্ষ লক্ষ সাহাবারা যেই মাটিতে শুয়ে থাকবেন, সেই মাটি পৃথিবীর শ্রেষ্ঠ মাটি হবে না তো কোন মাটি হবে? সেই মাটির অধিবাসীরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হবে না তো কোন মাটির অধিবাসীরা শ্রেষ্ঠ মানুষ হবে? তুব্বা বাদশা আলেমদেরকে ডাকলেন, ইহুদি আলেমরা সকলে বসে আবার বিবেচনা করল, তাদের কিতাব তাওরাত ইনজিল ঘাটাঘাটি করে তারা চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হলো, অন্য কোনো রাষ্ট্র নয়, অন্য কোনো শহর নয়, কিতাবের বর্ণনা অনুযায়ী বোঝা যায় নিশ্চয়ই এই শহরটাই আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের স্থল। তুব্বা বাদশা সিদ্ধান্ত নিল, বড় বড় ইহুদি যারা পণ্ডিত রয়েছেন, যারা আহবার রোহবান রয়েছেন, ধর্মীয় পণ্ডিত রয়েছেন, ধর্মগুরু রয়েছেন, বড় বড় ধর্মগুরুদেরকে তিনি আহ্বান করলেন, কে কে আছেন? নিজের বাপদাদার ভিটেমাটি ছেড়ে এতদিন যেই নবীর আলোচনা তাওরাতে পড়েছেন, ওই নবীর অপেক্ষায় নিজের বাপদাদার ভিটামেটি ছেড়ে নবীজির হিজরতের জায়গায় আগে থেকে চলে যাবেন। কারা কারা আছেন? বড় বড় 400 আলেম নাম লেখাইল নবীজির মহাব্বতে, তখনও নবীজি আসতে কম পক্ষে যেই বর্ণনায় কম আছে সেই বর্ণনায় 400 বছরের কথা আছে, হাজার বছর আগের কথাও আছে, 1500 বছরের কথাও আছে। হাজার বছরের আগে বিশ্বনবীর মহাব্বতে পাগল হইয়া নিজের ভিটে মাটি বাপদাদার দেশ সব সহায় সম্পদ ছেড়ে 400 তাওরাতের হাফেজ আলেম মদিনায় চলে আসার সিদ্ধান্ত নিল। আল্লাহ আকবার। শাহ তুব্বা বাদশা 400 বড় আলেমকে মদিনার অধিবাসী হিসেবে কবুল করলেন, প্রত্যেকের জন্য জায়গা বরাদ্দ করলেন, প্রত্যেকের জন্য ঘর বানালেন, বাড়ি বানালেন, নিজের জন্য বানালেন,
এমনকি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জায়গা ঘর বরাদ্দ করলেন। সুবহানাল্লাহ, যে আমার নবী যদি এসে যান আমার নবী কোথায় থাকবে? সবার জন্য থাকার ঘর করলাম, যেই নবী এখানে আসবেন ওই নবীর জন্য ঘর না করি কেমনে? আমার নবীর জন্য ঘর করলেন, বাড়ি বানালেন, আমার নবীর নামে চিঠি লিখলেন, দলিল করে দিলেন ওই ঘর আর বাড়ির ওই জমি আর জায়গার দলিল করে। সবচেয়ে উঁচু বংশের যে ইহুদি আলেম ছিলেন তার কাছে সেই জায়গার দায়িত্ব দিলেন, তুমি যদি বেঁচে থাকো নবীজি আসলে এই দলিল সহ বাড়ি বুঝায় দিবা, তোমার যদি হায়াতে না কুলায় তোমার পরিবারকে তোমার বংশের সকলের কাছে ওসিয়ত করে যাবা, হাজার বছর পরেও যদি নবী আসেন আমার দেওয়া বাড়ি যেন নবীর নবীর হাতে বুঝে পান, দলিল সহ পৌঁছায় দিবা। আর একটা চিঠি লিখলেন, বড় আজব চিঠি, কিতাবে এখনো তুব্বা বাদশার সেই চিঠিখানা এখনো পাওয়া যায়, কবিতা আকারে সেই চিঠি লিখলেন আরবি ভাষায়, শাহিদ আলা আহমদ আন্নাহু রাসূলুম মিনাল্লাহি বারিয়ান নসবি ফালাউ মুদ্দা উমরি ইলা উমরিহি ফালাউ মুদ্দা উমরি ইলা উমরিহি لكنت وزيرا له وابن عمي وجاهدت بالسيف أعداءه وفرجت عن صدره كل غم. বড় আজব চিঠি। এই কবিতার মধ্যে লেখা আছে, আমি নবীজিকে দেখি নাই সত্য, হাজার বছর আগে নবীজিকে নবী হিসাবে আমি সাক্ষী দিচ্ছি, আল্লাহ আকবার, শাহিদ আলা আহমদ আন্নাহু, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমি সাক্ষ্য দিচ্ছি, আন্নাহু রাসূলুম মিনাল্লাহ, নিশ্চয়ই নিশ্চয়ই তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, বারিয়ান নসমি, ওই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল, যে আল্লাহ সকল সৃষ্টির প্রতিটা জিনিসের মধ্যে প্রাণদাতা, সবার মধ্যে প্রাণ কে দিছেন সুরে বলেন, ফালাউ মাদ্দা উমরি ইলা উমরিহি লাকুনতু ওয়াজিরান লাহু ওয়াবনা আম্মি, আহারে আমি জানি না আমার হায়াত কুলাবে কিনা, যদি আমার হায়াত কুলায় আমার হায়াতটা যদি এত লম্বা হয় যে আমি বিশ্ব নবীকে পেয়ে যাই, লাকুনতু ওয়াজিরান লাহু ওয়াবনা আম্মি, আমি চির তার চিরসঙ্গী হইয়া যাব, তার ডান হাত হইয়া যাব, সব কাজে আমি তার সহযোগী আর সাহায্যকারী হইয়া যাব, ওয়াবনা আম্মি, আগের যুগে চাচার সাথে সাথে ভাতিজা থাকতো, ভাতিজা চাচার লাঠি, ভাতিজা চাচার ডান হাত, এরকম একটা অবস্থা ছিল এক যুগে। সেই কথা তিনি বলেন যে আমি যদি বিশ্ব নবীকে পাই আমি তার ভাতিজার মতো তার হাতের লাঠি, তার ডান হাত, তার সবচেয়ে বড় ওয়াজির আর সাহায্যকারী হয়ে যাব। ওয়াজাহাদতু বিসসাইফি আদাআহু ওয়াফাররাজতু আন সাদরিহি কুল্লা গাম্মি, এবং আমি তার দুশ্মন যত আছে তরবারি দিয়া সব দুশ্মনগুলোর সাথে আমি তার সাথে কাঁধে কাঁধ মিলাইয়া যুদ্ধ করব, আল্লাহু আকবার। আমার নবীর দুশ্মন যে থাকবেন, আমার নবীর দুশ্মনদের সাথে নবীজির যে যুদ্ধ হবে, তাওরাত ইনজিল তাওরাত ইনজিল জাবুর সহ সমস্ত আসমানি কিতাবে আমার নবীর অগ্রিম জীবনী লেখা ছিল, সেই জীবনী পড়ে বাদশাহ কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার হায়াত যদি কুলায়, ওয়াজাহাদতু বিসসাইফি আদাআহু, নবীর দুশ্মন যে হবে আমি তার দুশ্মন হব, তার সাথে আমি তরবারি দিয়া মাঠে যুদ্ধের ময়দানে যুদ্ধ করব, আল্লাহ ওয়াফাররাজতু আন সাদরিহি কুল্লা গাম্মি, আমি বেঁচে আছি আর আমার নবীর মনে কোনো কষ্ট আর দুঃখ থাকবে এটা আমি হতে দিব না,
আমার জীবনের শেষ বিন্দু রক্তবিন্দু দিয়া হলেও, আমার সম্পদের প্রতিটা কানা করি দিয়া হলেও, আমি তার জীবন থেকে, আমি তার মন থেকে দুনিয়ার সমস্ত দুঃখ আমি দূর করে দিব। আমার নবী দুঃখী হবেন, কোনো কারণে কষ্ট থাকবে তার মনে, এটা হবে না। আমি আমার জান মাল সর্বস্ব দিয়া তার সমস্ত পেরেশানি, তার সমস্ত কষ্ট আমি দূর করে দিব। এই চিঠিটা লিখে তুব্বা বাদশার বিশ্ব নবী রহমতুল্লিল আলামিনের নামে দলিল করা জায়গাটা, জায়গার দলিল এবং চিঠিটা হযরত বিশ্বনবী রহমতুল্লিল আলামিনের কাছে পৌঁছানোর জন্য সবচেয়ে বড় পণ্ডিত যিনি ছিলেন তার হাতে তিনি সুপর্দ করে গেলেন। এরপরে তুব্বা বাদশা তো চলে গেছে, মরে গেছে, শত 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 বছর পর আমার নবীজি যখন মদিনায় প্রবেশ করলেন, আল্লাহ, আমার নবীও জানেন না নবীজি মদিনায় যে আসছেন, নবীজি কোথায় উঠবেন, কার ঘরে নবী মেহমান হবেন, এটা নবীও জানেন না। মদিনার আবাল বৃদ্ধ বনিতা, মদিনার ছোট বড় সকলেই রাস্তায় বের হয়ে গেছে, দূর থেকে বিশ্বনবীকে দেখার জন্য অপেক্ষা করছে, লাইন ধরে সবাই অপেক্ষা করছে, সবাই অপেক্ষায় অপেক্ষমান। ছোট ছোট বাচ্চাদের মুখে নবীজির আগমনের খুশিতে কবিতা, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়েদা, ওয়াজাব আশ-শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। এই কবিতাগুলো পড়ছে নবীজি যেই পথ দিয়ে মদিনায় প্রবেশ করলেন, যেই এলাকা দিয়ে মদিনায় প্রবেশ করলেন, ওই এলাকাটার নাম ছিল সানিয়াতুল ওয়েদা। নাম ছিল মদিনার লোকেরা বলে প্রতিদিন তো সূর্য পূর্ব দিকে উঠে, আজকে বিশ্বনবীর আগমন হচ্ছে সানিয়াতুল ওয়েদা, ওই এলাকা দিয়ে আজকের সূর্যটা ওই দিক দিয়ে উঠবে। বিশ্বনবীর আগমনকে সূর্য উদয়ের সাথে তুলনা করছে, বলছে আমরা শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না, এই বিশাল পৃথিবীর ভূখণ্ডের মধ্যে এই নবীর জন্য আমাদের ভূখণ্ডটা আল্লাহ চয়েস করলেন, আল্লাহ আকবার। ওয়াজাব আশ-শুকরু আলাইনা, বিশ্বনবী যখন মদিনায় প্রবেশ করলেন, মদিনার যতগুলো মানুষ ছিল সবাই আবেদন করা শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যেন আপনার কদম পড়ে, আমার ঘরে আপনার পদধূলি পড়লে আমি ধন্য হব, আমার ঘরটা ধন্য হবে। সবার আবেদন একসাথে নবীজির কাছে, নবীজি কাকে সন্তুষ্ট করলে কাকে অসন্তুষ্ট হয় বলা যায় না। এই জন্য বিশ্বনবী বললেন আমার উটটাকে ছেড়ে দাও, উটের লাগাম ছেড়ে দাও, আমার উটটা আজকে যার বাড়িতে যেয়ে বসবে আমি বুঝবো ওখানে অবস্থান করা, এটা আল্লাহর হুকুম, আমি সেখানেই অবস্থান করব। আল্লাহ আকবার। হাজার বছর আগে তুব্বা বাদশা বিশ্বনবীর জন্য যে বাড়ি বানায়া গেছেন, তুব্বা বাদশা যে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে বিশ্বনবীর মহাব্বতে পাগল হইয়া বিশ্বনবীর জন্য জান মাল খরচ করছেন, ওটা কিন্তু আল্লাহর কাছে কবুল হইয়া আছে। মদিনার মানুষ অনেকেই ভুলে গেছে, কিন্তু সবাই ভুললেও আল্লাহ তো ভুলেন না, কি বলেন, জোরে বলেন, আল্লাহকে ভুলে রব্বি লা ইয়ানসা, আমার প্রভু ভুলেন না। বিশ্বনবীর উটের লাগামটা ছেড়ে দেওয়া হলো, উটটা আগাচ্ছে তো আগাচ্ছে, যার ঘরের কাছাকাছি আছে তার বুকটা আনন্দে ভরে যায় যে হয়তো উটটা এখনই আমার ঘরের সামনে বসবে, বিশ্বনবী আমার ঘরের মেহমান হবেন।
কিন্তু যখন তার ঘরটা অতিক্রম করে চলে যায় তার চেহারাটা অন্ধকার হয়ে যায়, নিরাশ হয়ে যায়, আহারে আমি বুঝি ওই ভাগ্য পাইলাম না। এইভাবে উটটা চলতে 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 যেই জায়গাটা যেই বাড়িটা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তুব্বা বাদশা বানায়া গেছে, আবু আইয়ুব আনসারি সেই ঘরে বসবাস করতেন, ওই ঘরের সামনে গিয়া আল্লাহর হুকুমে ওই উটটা বসে পড়ে। আল্লাহ ও মুমিন মুসলমান, এমন একজন নবীর উম্মতি আমরা যার আলোচনা করলে মুসলমান তো দূরের কথা, কোনো কাফের মুহাব্বতে ঠিক থাকতে পারবে না। কাফের মুশরিক বেঈমান বেদিন নাস্তিক যারা রাসূলুল্লাহর জানের দুশমন, ওরাও যদি রাসূলুল্লাহর জীবনী শুনে চোখের পানি ওরাও ধরে রাখতে পারবে না, সারা জীবনের জন্য তওবা করে ওরাও ঈমানদার হয়ে যাইতো। আল্লাহ বিশ্বনবীকে আল্লাহ কারো বোঝা বানান নাই, মক্কা ছেড়ে মদিনায় আসছেন, বিশ্বনবী কি কারো বোঝা হয়েছিলেন? বিশ্বনবীর জন্য ওই জায়গাটা 400-500 হাজার বা 1500 বছর থেকে অপেক্ষায় আছে যে নবী আসবে, এই জায়গা নবীর হবে। আল্লাহ আমি বলছিলাম যে ইহুদিরা বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের জন্য অপেক্ষায় অপেক্ষমান ছিল 400 বছর যাবৎ, 1000 বছর যাবৎ। ওই ইহুদিরা এমন কপাল পড়া, বিশ্বনবী আগমনের পরে ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বি, অতি পরিচিত জিনিস 400 বছর যাবৎ বংশানুক্রমে যে পরিচিত জিনিসটার জন্য অপেক্ষায় অপেক্ষমান, ওই পরিচিত জিনিসটা যখন আসছে তারা পরিচিতকে অপরিচিত বানায়া ফেলছে, তারা যেন বিশ্বনবীকে চিনে না, বিশ্বনবীকে চিনে না। তারা এই নবী ওই নবী না, যে নবীর কথা আমাদের কিতাবে আছে, আমরা যে নবীর অপেক্ষায় আছি, এই নবী সেই নবী না। তহি দস্তানে কিসমত রা চসুদ জরাহ বরে কাবিল, তহি দস্তানে কিসমত রা চসুদ জরাহ বরে কামিল, কে খিজর আজ আবে হায়ওয়া তৃষ্ণামি আরধ সকন্দররা। যার কপাল খারাপ বিশ্বনবীও তাকে জান্নাতের পথে আনতে পারে নাই, কপাল কি খারাপ। আর যার কপাল ভালো, 1000 বছর ধরে যাবৎ মুশরিক ছিল, বাপ দাদা 14 গোষ্ঠী মুশরিক ছিল, ওই মুশরিক বিশ্বনবীর পায়ের তলে আইসা নিজের সব কিছু বিলাইয়া বিশ্বনবীকে বুকে ধারণ করেছে, ঈমান গ্রহণ করেছে, মুসলমান হয়ে গেছে। এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করা লাগবে, আল্লাহ আমি যেন বঞ্চিত না হই, আমার কোনো গুনাহের কারণে আমাকে বঞ্চিত করেন না। আপনার এই নেয়ামত ইসলামের নেয়ামত, আল্লাহ ইমানের নেয়ামত, বিশ্বনবীর উম্মতি হওয়ার দৌলত, এটা থেকে আমাকে বঞ্চিত করেন না। দোয়া করব ইনশাআল্লাহ, জোরে বলেন দোয়া করব। আল্লাহ যেন আমাদের সকলকে, আমরা কোন নবীর উম্মত, আমরা কত বড় নবীর উম্মত এটা বুঝার এবং সবসময় শুকরগুজারি করার তৌফিক আল্লাহ আমাদের দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك
منك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربي ارحمهما كما ربياني صغيرا. ربي ارحمهما كما ربياني صغيرا. ربي ارحمهما كما ربياني صغيرا. مولاكم مهرباني كوري دعا كورين আমাদের গুনাহ কাদের দিকে না তাকাইয়া এই তাফসীর মাহফিলের ওসিলায় আপনার প্রিয় নবীর পবিত্র জীবনী আলোচনার ওসিলায় মালিক মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দিন। আয় আল্লাহ, যত বড় গুনাহগারই হই না কেন আপনার পেয়ারা নবীর গুনাহগার উম্মত। আয় আল্লাহ, সন্তান যতই পেশাব পায়খানা করে নাপাক হয়ে যায়, যতই দুর্গন্ধময় হয়ে যায়, কোনো পাষাণ মা সন্তানকে ফেলে দিতে পারে না মালিক, ওই মা সন্তানকে পাক পবিত্র করে আবার বুকে টেনে নেয়, আবার কপালে মুখে চুমু দিয়া দেয়। মালিক আমাদের দিকে না তাকাইয়া, আমাদের নাপাক গুনাহ এর দিকে না তাকাইয়া আপনার এতিম নবীর উম্মত হিসেবে আমাদেরকে গুনাহের নাপাকি থেকে পবিত্র করে মালিক আপনি রহমতের কোলে আমাদের উঠাইয়া নিন। আয় আল্লাহ, আপনি রহমতের কোলে উঠাইয়া নিন। আয় আল্লাহ, দুনিয়ার এক দুয়ার থেকে তাড়াইয়া দিলে আরেক দুয়ারে যাওয়ার জায়গা আছে মালিক, আপনার দুয়ার থেকে তাড়ানি খাইলে আমরা কোথায় যাব, এখান থেকে বঞ্চিত হয়ে আমরা কার দুয়ারে যাব মালিক, আমাদের আর কোনো মালিক নাই মালিক। আপনার পেয়ারা হাবিবের গুনাহগার উম্মতদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে আপনি রহমতের কোলে উঠাইয়া দেন। আর জীবনে গুনাহ করব না, নাফরমানি করব না মালিক, মেহেরবানি করে আমাদের মাফ করে দেন, আমাদেরকে প্রিয় বান্দা বানায় নেন মালিক। রাসূলের জীবনী শুনে কাঁদে নাই এমন একটা লোক নাই, চোখের পানি ফেরত পড়ে নাই এমন একটা লোক নাই মালিক। আমরা যে আপনার হাবিবকে ভালোবাসি মালিক, আমরা যে আপনার নবীকে মহব্বত করি, আমাদের কোনো পুঁজি নাই, আমাদের কোনো আমল নাই, আমরা শুধু আপনাকে আপনার রসুলকে ভালোবাসি, এই যে ভালোবাসি মহব্বত করি, এই মহব্বত আর ভালোবাসাকে উসিলা করে আমাদের মাফ করে দে। আয় আল্লাহ, আমাদের মাফ করে দে, এই ভালোবাসাকে উসিলা করে আমাদেরকে নবীজির সাথে জান্নাত নসিব করে দে। আপনার নবীর ঘোষণা আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে তার সাথে তুমি জান্নাতে থাকবা মালিক। আর কিচ্ছু চাই না, আপনার নবীকে ভালোবাসি, আপনার নবীর সাথে জান্নাতে একটু জায়গা করে দিয়ে আপনার নবীর সুন্নত অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করেন, সুন্নতের খেলাফ চলা থেকে আমাদের হেফাজত করেন, জীবনের প্রতিটা পদে পদে আপনার নবীজির পেয়ারা নবীর পেয়ারা সুন্নতকে বাস্তবায়ন করার তৌফিক দেন। আয় আল্লাহ, যারা তাফসিরে হাত তুলেছে প্রতিটা হাতকে আপনি কবুল করে নেন, যাদের মুখে দাড়ি নাই মালিক আপনার পেয়ারা হাবিবের দাড়ির সুন্নত তাদেরকে পালন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যাদের মুখে দাড়ি নাই ওদেরকে দাড়ি রাখার তৌফিক দেন, যাদের গায়ে আল্লাহ সুন্নতি পোশাক নাই সুন্নতি পোশাক হিসাবে সুন্নতি পোশাককে কবুল করে নিন, আমাদেরকে সুন্নতি পোশাকের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ, ঘুম থেকে উঠা থেকে নিয়ে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত জীবনের প্রতিটা কাজ আপনার পেয়ারা হাবিবের সুন্নত অনুযায়ী করার তৌফিক দান করে, ব্যবসা বাণিজ্য কামাই রোজগার আয় আল্লাহ সব কিছু হাবিবের তরিকা অনুযায়ী করার তৌফিক দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আমাদের দোয়াগুলোকে কবুল ও মঞ্জুর করেন। আয় আল্লাহ, আমাদের সন্তানদেরকে সুন্নতি জিন্দেগি দান করেন, আমাদের পরিবারকে সুন্নতি পরিবার হিসেবে কবুল করেন। আয় আল্লাহ, আপনার
হাবিবের জীবনী পুঙ্খানুপুঙ্খ রূপে আলোচনা করার পড়ার মনে রাখার তৌফিক দান করেন, এই প্রিয় মানুষের প্রিয় জীবনী অনুকরণ করার তৌফিক দান করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমাদের দোয়াগুলোকে কবুল করেন, অভাবীদের অভাব দূর করে দিন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন, হায় আল্লাহ অসুস্থদেরকে সুস্থতা দান করে দিন, যার মনে যত নেক মাকসাদ আছে জীবনের নেক মাকসাদ গুলো পূর্ণ করে দিন, হায় আল্লাহ আমাদের এক বন্ধু মাসউদ তার বাবা অনেক অসুস্থ সুস্থ করে দিন, আরো যারা এখানে অসুস্থ রয়েছে সুস্থ করে দিন, আমার আম্মা চূড়ান্ত অসুস্থ মালিক আয় আল্লাহ মৃত্যু সজ্জায় বিছনায় কাতরাচ্ছে, মেহরবানি করে আমার মাকে আপনি সুস্থতা নসিব করেন, আয় আল্লাহ আমার মার হায়াত দারাজ করেন, হায়াত না থাকলে মালিক কষ্ট না দিয়া ঈমানের সাথে আপনি কবুল করে নেন, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।